হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গিয়ার্স বাংলাদেশ। আজকে আমাদের হাতে আছে একটি অ্যাকশন ক্যামেরা কাম আ কমিউনিকেটর, ইটস আ কম্বো প্যাকেজ। কম্বো প্যাকেজের সুবিধা হচ্ছে কি, এটি লাইট ওয়েট হয়, একটা সিঙ্গেল ডিভাইসের উপরে সব কিছু আপনার। সো সাইড মাউন্ট, ফুল এইচডি, 1080p অ্যাকশন ক্যামেরা উইথ কমিউনিকেটর, দ্যাট SCS ETC S-10, বিউটিফুল বাজেটেড কমিউনিকেটর ফর ইউ, অর অ্যাকশন ক্যামেরা ফর ইউ। বাজে দুটো দিক দিয়ে আমি শুরু করবো। একটি হচ্ছে এটার যে ক্যামেরাটা, সেটি ডিরেক্টলি কমিউনিকেটরের ভয়েসটা ক্যাপচার করে না। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা মাইক্রোফোনের যে সুবিধাটা সেটা পাচ্ছি না, বাট দেখা যাচ্ছে যে উইন্ড নয়েজ, খুব স্পিডে না চললে ভয়েস শোনা যায়, বাট স্লো স্পিডে চললে তখন আর উইন্ড নয়েজের জন্য কিছু শোনা যায় না। দ্বিতীয় হচ্ছে ভিডিও ক্যামেরাটার মধ্যেই প্রবলেম। দ্বিতীয়টা, স্টেবিলাইজারটা নট টু মাচ গুড অ্যাজ উই এক্সপেক্টেড। এছাড়া বাদ বাকি লটস অফ গুড ফিচার, আমি ফিচারগুলো ছোট ছোট করে বলছি এবং পরবর্তীতে আপনাদের এগুলো আমি ডিটেল দেখাচ্ছি। সো ফার্স্ট ফিচার দ্যাট আই লাভ দ্য মোস্ট, এটা হচ্ছে হলো গিয়ে আমরা চাইলে ভয়েস কল শেয়ার করতে পারি। যখন আমরা কমিউনিকেশনে আছি তখন আমরা ভয়েস কল শেয়ার করতে পারি। অ্যান্ড দ্য ব্লুটুথ ভার্সন ইজ 4.1, দ্যাট মিনস দ্য লেটেস্ট ওয়ান। অ্যান্ড ভয়েস কমান্ড আছে, এবং আরও যেটি আছে সেটি হচ্ছে 500 মিটার পর্যন্ত রেঞ্জ আছে। এবং সবচেয়ে মজার, এটা যে ক্যামেরাটা আছে সেটি 10 ঘন্টা যাবৎ চার্জ ব্যাক আপ থাকে। ওয়াও, ইটস রিয়েলি অসাম, কারণ নর্মালি কোনো ক্যামেরা এরকম থাকে না। অ্যান্ড দ্য ক্যামেরা ইজ অ্যাজ লাইক অ্যাজ এ ড্যাশবোর্ড ক্যামেরা, লাইক মিন হেলমেট ক্যামেরা, যেটা কন্টিনিউয়াসলি আপনার ভিডিও হবে এবং পাস্ট যে ভিডিওগুলো সেগুলোকে ইরেজ করতে 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 রিরাইট হবে। সো পরবর্তীতে আসি আর কী আছে। এটা সবচেয়ে মজার যে জিনিসটা সেটি হচ্ছে ইটস আ ইউনিভার্সাল, আর ট্রু ইউনিভার্সাল কমিউনিকেটর। ট্রু ইউনিভার্সাল কমিউনিকেটর কীরকম, যে কোনো কমিউনিকেটরকে সে নট দ্য ব্লুটুথ ভায়া, এটা ডিরেক্টলি 2.4 GHz ভায়া কানেক্ট করতে পারে, অ্যান্ড রেঞ্জও খুবই স্ট্রং করে। দ্যাটস দ্য বিউটিফুল থিং দ্যাট আই টেস্ট। সো এটা হচ্ছে মেনলি এই কমিউনিকেটরের একটা নতুন ফিচার, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত কোনো কমিউনিকেটরে নাই, ইভেন অ্যাকশন ক্যামেরাও কোনো কমিউনিকেটরে নাই। সো গাইজ, দিস ইজ দ্য ডিভাইস অ্যান্ড দ্য S-10 অ্যান্ড দ্য বিউটিফুল ডিজাইন। উপরে যেটা হচ্ছে রাবার ফিনিশিং ম্যাট, 1080p ভিডিও ক্যামেরা, ব্লুটুথ অ্যান্ড দ্য কল বাটন বিগ, এটার এটাও বাটন এবং সারাউন্ডিং এটা টোটালি একটা বাটন। দিস ইজ দ্য ক্যামেরা বাটন, অ্যান্ড এই সাইডে এটা হচ্ছে ভিডিও ক্যামেরা, অ্যান্ড এটা ব্যাক সাইডে ক্লিপিং সিস্টেম করা, অ্যান্ড এই সাইডে যেটা আছে এটা হচ্ছে ক্যামেরা পাওয়ার বাটন, এটা ভিডিও রেকর্ড করার বাটন, অ্যান্ড দিস ইজ দ্য প্লাস অ্যান্ড মাইনাস, ভলিউম আপ ভলিউম ডাউন। এই সাইডে আছে কমিউনিকেটর বাটন, অ্যান্ড বটম সাইড এটা হচ্ছে মেমোরি কার্ডের স্লট, এই সাইডে মেমোরি কার্ডটা ইনসার্ট করতে হয়। আপ টু 32 GB পর্যন্ত সাপোর্ট করে, সো 32 GB, দিস ইজ দ্য ফরম্যাট। অ্যান্ড এই পাশে যেটা আছে সেটা হচ্ছে চার্জার পয়েন্ট, অ্যান্ড এটা হচ্ছে কানেক্টরগুলো হেডফোনের সাথে কানেক্ট করার জন্য। সো এখন আমরা যেটা করব সেটি হচ্ছে ডিভাইসটিকে আগে হেলমেটের সাথে মাউন্ট করে নিই, এবং এই সাইডে একটা ক্লিপিং সিস্টেম, এটা ক্লিপের মাধ্যমে বসে যায়, জাস্ট এই ক্লিপের সাথে সুন্দর করে আস্তে করে জিনিসটাকে বসিয়ে
দিতে হবে। সো দ্যাটস অল, ডিভাইসটিকে চালু দিতে গেলে আমাদের এইদিকে কমিউনিকেটর বাটন অ্যান্ড দ্য কল বাটন দুটাকে একত্রে হোল্ড করতে হবে। দেন আমাদের ডিভাইসটি চালু হয়ে গেল, লাইট জ্বলল, দ্য ডিভাইস ইজ অন, ব্লিপিং করবে, এবং যখন আমরা এটাকে পেয়ারিং মোডে নেব তখন আমাদের এই জিনিসটাকে চাপ দিয়ে ধরতে হবে। নাও ইটস অন পেয়ারিং মোড। সো পেয়ারিং মোডে রেড অ্যান্ড ব্লু একত্রে জ্বলবে এবং দেখেন লাইটটা খুব চমৎকারভাবে ব্লিপ করতেছে। সো আমরা এখন মোবাইল ডিভাইসে চলে যাই। সো ব্লুটুথে চলে গেলাম, ব্লুটুথে গিয়ে আমরা ব্লুটুথ অন করে নিলাম, স্ক্যানে চলে যাব। স্ক্যানিংয়ের সাথে সাথে আমরা SCS S-10 ডিভাইসটা পাবো এবং ক্লিক করলেই সুন্দর করে পেয়ারিং মোডে অ্যাক্টিভ হয়ে যাবে এবং এটা কানেক্ট হয়ে যাবে। সো কানেক্টেড। এখন আমরা যদি এই ডিভাইসটার মাধ্যমে গান ছাড়তে চাই তাহলে আমরা এখানে প্লাস সাইনটাকে ডাবল ক্লিক করব। সো আমাদের সং অলরেডি প্লেড, সো আমরা এখান থেকে সাউন্ড বাড়াতে পারবো, ইভেন এখান থেকেও আমরা সাউন্ড বাড়াতে পারবো, বাড়াতে কমাতে পারবো এবং আমাদের সাউন্ড বাজবে। এবার আমরা যেটা করি সেটি হচ্ছে সাউন্ড চেক করি, আমরা সাউন্ডটা কেমন হচ্ছে। সো গাইজ, এইভাবে আমরা মোটামুটি মিউজিক প্লে অ্যান্ড পজ করতে পারি। এবার আসি আমরা যখন ভিডিও রেকর্ড করব তখন আমরা কি করতে হবে, তখন আমাদের এই বাটনটাকে চাপ দিয়ে ধরতে হবে। আমি আর একটু দেখাই, এখানে একটা লাইট আছে, এই বাটনটাকে যখন আমরা পুশ অ্যান্ড হোল্ড করব তখন আমাদের ক্যামেরার এই লাইটটা জ্বলে উঠবে এবং এটা রেকর্ড করার জন্য রেডি। সো সিঙ্গেল ক্লিক ফর টেক এ পিকচার, অ্যান্ড অলরেডি পিকচার হয়ে গেছে এবং ভিডিওটা যখন আমরা ক্লিক করব তখন ভিডিও রেকর্ড করা শুরু হয়েছে। যখন ভিডিও রেকর্ড হবে তখন এই লাইটটি জ্বলবে এবং নিভবে, যেটা হচ্ছে ক্যামেরা লাইট, এবং ক্যামেরা অলরেডি অ্যাক্টিভ, জ্বলছে এবং নিভছে। আরেকটা সিঙ্গেল ক্লিকে ক্যামেরা বন্ধ হয়ে যাবে। এর মধ্যে মজার যে জিনিসটা এবং খুব সুন্দর একটা ফিচার, সেটা হচ্ছে আপনার কমিউনিকেটারে বলে দিবে ভিডিও রেকর্ডিং অর রেকর্ডিং এন্ড। সো এই দুইটা কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেবে যে আপনার এই ক্যামেরাটি রেকর্ডের জন্য অ্যাক্টিভ অর নট অ্যাক্টিভ। বাট পাওয়ার বাটনটা বোঝা যাচ্ছে না, কারণ এই সময় বলা না হয় নিজে পাওয়ার অন পাওয়ার অফ, সো এক্ষেত্রে একটা প্রবলেম হয়। আবার দেখা যাচ্ছে কি, এটার আরেকটা সুন্দর ফিচার আছে, যদি কোনো কারণে আপনার মোবাইল ডিসকানেক্ট হয়ে যায় ব্লুটুথের থেকে, কমিউনিকেটরের থেকে, তখন দেখা যায় যে অটোমেটিক ডিভাইসটি বন্ধ হয়ে যায়। সো এই হচ্ছে টোটাল এই ডিভাইসের মজা। এবং এরপরে আমরা যেটা আরও কিছু এটার সুন্দর সুন্দর ই দেখব। এবার যেটা হচ্ছে, আমরা এর আগে বলেছি এটা ইউনিভার্সাল কমিউনিকেটর। সো কীভাবে ইউনিভার্সাল কমিউনিকেটর, কীভাবে এটা ইউনিভার্সাল কানেক্ট হয়, এটা মেনলি অনেক সময় অনেক কোম্পানি বলে থাকে ইউনিভার্সাল, কিন্তু তারা দেখায় না যে এটা ইউনিভার্সালি কীভাবে কানেক্ট হয়। সো এক্ষেত্রে এখন আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ক্যামেরাটাকে বন্ধ করে নেই, অলরেডি ক্যামেরা বন্ধ, সামনে যে লাইটটি সেটি বন্ধ হয়ে গেছে। এইবার যেটা হচ্ছে, এর আগে আমরা যেটা করেছিলাম পেয়ারিং মোড, যদি পেয়ারিং মোড হবে যখন আমরা ব্লুটুথে কানেক্ট করব, কিন্তু যখন আমরা কোনো অন্য কোনো ডিভাইসে সাথে এটাকে কানেক্ট করব তখন আমরা এটাকে চলে যাব হচ্ছে সার্চ মোড। সার্চ মোডে যাওয়ার জন্য আমাদের অনলি কমিউনিকেটর বাটনটাকে ধরে হোল্ড করতে হবে, এবং যখন সার্চ মোডে যাবে তখন দেখুন এটার লাইট একসাথে ব্লু অ্যান্ড রেড, না রেড ব্লু, রেড ব্লু। ইন দ্য মিন টাইম আমাদের যেটি করতে হবে, আমাদের অ্যানাদার কমিউনিকেটর যেটা আছে সেটাকে আমরা চালু দিয়ে দেব, এটা হচ্ছে M1S Evo। সো এটাকে চালু দিয়ে আমরা এটাকে পেয়ারিং মোডে নিতে হবে। পেয়ারিং মোড, এখন পেয়ারিং মোডে যাওয়ার পরপরই আমরা যেটা করব সেটি হচ্ছে আমরা এই আগের যেটা ছিল সেটাকে অলরেডি
সার্চিং মোড এবং পেয়ারিং মোডে দুটোটা কানেক্ট হয়ে গেছে এবং এই কানেকশনের ফলে দেখুন এটার লাইট অ্যান্ড এটার লাইট দুটোটা সেম টাইম জ্বলছে। সো যেহেতু এখন আমাদের এমন এসের ইনা, সো আমরা আবারও ডিভাইস যেতে চলে যাই। নাও দিস ইজ দ্য ডিভাইস অলরেডি কানেক্টেড, এবার আমরা কলটাকে এন্ড করে দিই। সিঙ্গেল ক্লিক করলে কলটা এন্ড হয়ে গেল। এখন আমাদের কমিউনিকেটর এবং ইসে কানেক্টেড আছে, সো এবার একটু পরপর একটা করে ব্লিপ হবে, দ্যাট মিন্স ইজ নট কানেক্টেড। সো এইভাবে অ্যাকচুয়ালি টোটাল জিনিসটাকে আমরা কানেক্ট করতে পারবো এবং আমরা ভিডিও রেকর্ড করতে পারবো, অ্যানাদার কোনো কমিউনিকেটরের সাথে এটাকে কানেক্ট করে নিতে পারবো, ছবি তুলতে পারবো, ভিডিও করতে পারবো, অ্যান্ড লটস অফ ফিচার। এবং এটা ব্লুটুথ সিস্টেমও অনেক ভালো, 4:1, দ্যাট মিন্স দ্য লেটেস্ট ওয়ান। যদি আমরা ডিরেক্টলি আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে ভিডিও কীরকম হচ্ছে ফ্রেমিং চেক করতে চাই আর রেকর্ড চালু দিতে চাই, সো সেই ক্ষেত্রে আমাদের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, এই কিউআর কোড যেটা আছে হচ্ছে SCS এর ম্যানুয়ালে। সো এই কিউআর কোডটা স্ক্যান করতে হবে, স্ক্যান করে দেন আমাদের ওই ডিভাইসটার সাথে অ্যাকচুয়ালি S10 এর সাথে কানেক্ট করতে হবে, তাহলে আমরা ডিরেক্টলি মোবাইল দিয়ে আমরা ফ্রেমিং দেখতে পারবো। সো আমরা প্রথমে যেটা করি সেটা হচ্ছে স্মার্ট স্ক্যান, এখানে গিয়ে আমরা জাস্ট এই জিনিসটাকে সেট ইতিছে। সো এখান থেকে আমরা ওপেন দ্য লিংক, দিস টাইপ অফ ফাইল ক্যান হার্মফুল টু ইউর ডিভাইস, একটা APK ফাইল, ওকে ডাউনলোড করি, মাত্র 8.99 মেগাবাইট, ওপেন, ইনস্টল। সো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা ক্যামেরাটিকে চালু দেব। ক্যামেরাটি অলরেডি চালু, এখন আমাদের মোবাইলে যেটি করব সেটি হচ্ছে আমরা আমাদের সবগুলো চালু দেব, লোকেশন চালু দিয়ে আমরা এবার আমাদের IJK প্লেয়ার যেটা আমরা মাত্র ইনস্টল করেছি সেই প্লেয়ারটা আমরা অন করব, এন্টার, ওকে, লাইসেন্স লাগবে না, অ্যালাউ অ্যালাউ, কানেক্ট টু ডিভাইস। এবার ডিভাইস কানেক্ট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে এটাকে একবার ক্লিক করতে হবে, ভিডিও রেকর্ড চালু, একবার ক্লিক করতে হবে বন্ধ। সো এটাকে একবার ক্লিক করব তাহলে এটা পেয়ারিং মোডে চলে আসছে ক্যামেরাটার যেই ওয়াইফাই। সো নেক্সট আমরা কানেক্টে চলে যাব, কানেক্টে গিয়ে আমরা MCAM চলে যাব, কানেক্ট। সো এটার যে রেগুলার যে পাসওয়ার্ডটা সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, সো আমার অলরেডি দেওয়া আছে, সো এর জন্য কানেক্ট হয়ে গেছে, সেভ করা ছিল। তো এখন আমরা কি করব, আমরা ডিভাইসে চলে যাব, অলরেডি ডিভাইস কানেক্টেড, এবার আমরা ভিডিও ক্যামেরায় চলে যাব। সো ভিডিও ক্যামেরায় যখন আমরা গেলাম, সো শুরুতেই দেখা যাচ্ছে যে আমি যেই ক্যামেরাটা দিয়ে ই করতেছি সেটা ডিরেক্টলি এখানে দেখা যাচ্ছে। অ্যান্ড দ্বিতীয় হচ্ছে আমরা রেকর্ডিং চালু দিয়ে দিলাম, তো অলরেডি রেকর্ড হচ্ছে, এবং এই যে আমার হাত নড়ছে এবং সব কিছু অ্যাকচুয়ালি পাওয়া যাচ্ছে। আমার সাথে আছে সাদাব ইস্তিয়াক, দিস সাদাব ইস্তিয়াক, সো আমরা রেকর্ড করছি একসাথে জিনিসগুলোকে। সো এইভাবে আমরা আবার রেকর্ডিং বন্ধ করে দিলাম। অ্যান্ড আমরা যদি কোনো কিছু দেখতে চাই আমাদের
যে আমাদের কি আছে। সেক্ষেত্রে আমরা ডিভাইসের ভিতরে ভিডিওতে চলে গেলে আমাদের কয়টা ভিডিও আছে সেখানে লিস্ট দেখা যাবে, আর ফটোতে চলে গেলে ফটো ও দেখাবে। সো এইভাবে আমরা মোটামুটি এটার মাধ্যমে মোবাইল দিয়ে আমরা ফ্রেমিং চেক করতে পারি। সো গাইজ, দিস ক্যান বি ইউর চয়েস বিকজ ইটস রিয়েলি অসাম অ্যান্ড আই রিয়েলি লাভ ইট। অনলি অ্যাট 11,000 ইটস রিয়েলি বাজেটেড। সো গাইজ, সি ইউ ইন আওয়ার নেক্সট ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল বিকজ এভরি উইক আই ট্রাই টু আপলোড এ নিউ ভিডিও অ্যান্ড লটস অফ ইউনিক ইনফরমেশন ফর ইউ। সো সি ইউ গাইজ, আল্লাহ হাফেজ।